নমস্কার বন্ধুরা, আমি online.com পাপায় আজকে হাজির হয়েছি আরেকটা নতুন ইনফরমেশন নিয়ে। যারা কোচবিহার পঞ্চানন ব্রহ্মা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন ইউজি কোর্সে এবং পিজি কোর্সে, তাদের পরীক্ষা রিলেটেড ইনফরমেশন নিয়ে হাজির হয়েছি। তাদের পরীক্ষাটা কত তারিখে হচ্ছে, কত তারিখে স্টার্ট হচ্ছে, ব্লেন্ডেড মোডে হচ্ছে না অনলাইন মোডে হচ্ছে, এবং আপনাদের অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড হবে, এবং আপনাদের পরীক্ষা শিডিউলটি অর্থাৎ আপনাদের পরীক্ষার যে রুটিনটি আছে সেটা পাবলিশড হয়ে গেছে অলরেডি, সেটাও আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি online.com পাপাই, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করুন, যাতে পরবর্তীকালে এরকম অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশন, পরীক্ষা রিলেটেড ইনফরমেশন এবং বিভিন্ন ইউনিভার্সিটি পিজি কোর্সে ইউজি কোর্সে ভর্তি রিলেটেড ইনফরমেশন আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা আপডেট পেয়ে যাবেন। এবং আপনারা জব রিলেটেড ইনফরমেশন অর্থাৎ যে রিক্রুটমেন্টগুলো হয় নতুন নতুন, তার ইনফরমেশনগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করুন। তো শুরু করছি ভিডিওটি। দেখুন, আমি প্রথমেই পঞ্চানন ব্রহ্মা অফিসিয়াল ওয়েবসাইট cbpbu.ac.in এর অফিসিয়াল হোম পেজ থেকে আমি এই নোটিফিকেশানগুলি ডাউনলোড করেছি। নোটিফিকেশানগুলি আগেই ডাউনলোড করে রেখেছি। দেখুন, এখানে প্রথমত বলছি, এখানে আমি আপনাদের পরীক্ষা রিলেটেড ইনফরমেশন অর্থাৎ পরীক্ষার ফর্ম ফিল আপ রিলেটেড ইনফরমেশন, যেটি আপনারা কত টাকা কাটবে আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আপে এবং কত তারিখ থেকে স্টার্ট হচ্ছে। দেখুন, প্রথমে কী বলা হচ্ছে, ইট ইস হেয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য অনলাইন ফর্ম ফিল আপ ফর ইউজি সিবিসিএস সেকেন্ড ফোর্থ অ্যান্ড সিক্সথ সেমিস্টার অনার্স অ্যান্ড প্রোগ্রাম এক্সামিনেশন 2022 রেগুলার অ্যান্ড ব্যাকলগ উইল কমেন্স ফ্রম 6/6/2022 টু কন্টিনিউ টিল 12/6/2022। ফর্ম উইল বি অ্যাভেলেবল www.cbpbu.net। অর্থাৎ এখানে বলা হয়েছে, যারা আন্ডার সিবিসিএস সিস্টেমে পড়াশোনা করছেন অর্থাৎ পঞ্চানন ব্রহ্মা ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সে ইউজি কোর্সে, তারা সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারে যারা পড়াশোনা করছেন অনার্স এবং ব্যাকলগ অনার্স অ্যান্ড প্রোগ্রাম অর্থাৎ পাসের অনার্স এবং পাস দুটোই, এবং রেগুলার এবং ব্যাকলগ দুজনেই, কিন্তু আপনারা ফর্ম ফিল আপটি স্টার্ট হচ্ছে আগামী 6/6/2022 তারিখ। অনেকে আমাকে কল করেছিলেন যে কত তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো বন্ধুরা, ভালো করে শুনে নিন, আগামী 6 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। সেকেন্ড ফোর্থ সিক্স সেমিস্টারে একই সাথে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, পরীক্ষার ফর্ম ফিল আপ এক্সামিনেশন ফর্ম ফিল আপ 6/6/2022 থেকে, এবং সেটি চলবে 12/6/2022 তারিখ অবধি। ভালো করে শুনে নিন, 6/6 থেকে স্টার্ট হচ্ছে, 12/6 পর্যন্ত হবে। এই নির্দিষ্ট টাইমে ফর্ম ফিল আপ করে নেবেন, ফর্ম ফিল আপ যদি না করেন তাহলে কিন্তু আপনার পরীক্ষা বুঝতে পারবেন না। এবং ফর্মটি অ্যাভেলেবেল হবে আপনাদের কোন ওয়েবসাইটে গিয়ে করতে পারবেন, www.cbpbu.net এই ওয়েবসাইটে গিয়ে করতে পারবেন। পরবর্তী ভিডিওটিতে আমি যখন ফর্ম ফিল আপ স্টার্ট হবে সেখানে আমি দেখিয়ে দিব আপনারা কীভাবে নিজের মোবাইল দিয়ে সেই ফর্ম ফিল আপটি করতে পারবেন। সেই ভিডিওর জন্য নেক্সট যখন ফর্ম ফিল আপ স্টার্ট হবে সে ততক্ষণ পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে। আমি যদি স্টার্ট হবে সেদিনই কিন্তু ভিডিওটি বানিয়ে দিয়ে দেবো, যাতে মোবাইল দিয়ে আপনারা ফর্ম ফিল আপটি করতে পারেন। এখন আমি দেখিয়ে দেব কত টাকা আপনাদের ফর্ম ফিল আপ করতে লাগবে। দেখুন, এখানে ফি স্ট্রাকচার হিসেবে বলা হয়েছে, সেকেন্ড ফোর্থ সিক্স সেমিস্টারে সবই একই বলা হয়েছে। এক্সামিনেশন ফিস হচ্ছে 400 টাকা, সেন্টার ফি হচ্ছে 150 টাকা, কম্পিউটার মার্কশিট ফি 50 টাকা, প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট ফি 150 টাকা, মেটেরিয়াল সার্ভিস চার্জ ফর প্র্যাকটিক্যাল প্রজেক্ট এক্সামিনেশন 100 টাকা অনার্সের ক্ষেত্রে এবং 75 টাকা প্রোগ্রাম পাসের ক্ষেত্রে। ENVS ফি হচ্ছে 5 টাকা। এখন দেখার কথা, আপনাদের যেহেতু অনলাইন, মনে রাখবেন অনলাইন মোডে কিন্তু আপনাদের পরীক্ষা হচ্ছে ইউজি কোর্সের জন্য, অর্থাৎ যারা আন্ডার গ্র্যাজুয়েশন করছে পরীক্ষা হচ্ছে তাদের কিন্তু অনলাইন মোডে পরীক্ষা হচ্ছে, মনে রাখবেন। সেই জন্য এখন দেখার কথা, এখানে এক্সামিনেশন ফিস 400 টাকা অবশ্যই আপনাদের লাগবে এবং সেন্টার ফিস 150 টাকা লাগে কি না সেটাই কিন্তু দেখার বিষয়। এই 150 টাকা কিন্তু লাগে কিনা সেটাই দেখার বিষয়। তারপরে কম্পিউটার মার্কশিট ফি এই 50 টাকা অবশ্যই লাগবে, অর্থাৎ 450 টাকা কিন্তু আপনাদের অবশ্যই লাগবে। তারপর হচ্ছে যাদের প্রজেক্ট আছে বা প্র্যাকটিক্যাল আছে তাদের 150 টাকা আরও এক্সট্রা লাগবে, 150 টাকা লাগবে। এবং মেটেরিয়াল সার্ভিস চার্জ প্র্যাকটিক্যাল প্রজেক্ট এক্সামিনেশনের জন্য যাদের আছে তাদের 100 টাকা এক্সট্রা লাগবে অনার্সের ক্ষেত্রে, 75 টাকা লাগবে হচ্ছে যারা পাসে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে, যাদের প্র্যাকটিক্যাল আছে তাদের জন্য বলছি। আর এনভায়রনমেন্ট ফিস হচ্ছে 5 টাকা, অর্থাৎ যদি আপনাদের নর্মালি কত টাকা হওয়ার কথা যদি অনলাইন মোডে পরীক্ষা তো অবশ্যই হচ্ছে, সেক্ষেত্রে যারা এক্সামিনেশন দেবেন নর্মাল স্টুডেন্টরা যারা প্র্যাকটিক্যাল নেই তাদের 400+50 এই টাকাটা কিন্তু অবশ্যই লাগবে আপনাদের। এবং যদি কলেজ মনে করে এই সেন্টার ফিস যদি 150 টাকা নেবে তাহলে আরও অ্যাড হবে, আর যারা প্রজেক্ট আছে তাদের 150 টাকা তো অবশ্যই অ্যাড হবে, প্লাস সাথে 100 টাকা অ্যাড হবে অনার্সের ক্ষেত্রে, পাসের ক্ষেত্রে 75 টাকা। তো আশা করি বুঝতে পেরেছেন কত টাকা লাগবে। নর্মালি যেটা বোঝা যাচ্ছে 400+50 টাকা লাগতে পারে যারা নর্মাল
প্রোগ্রাম বা পাসের ক্ষেত্রে পরীক্ষা দেবেন। আর যদি সেন্টার ফি নেয় তাহলে 150 টাকা কিন্তু এক্সট্রা লেগে যাবে আপনাদের, 600 টাকার উপরে কিন্তু ফর্ম ফিলাপের চার্জ লেগে যাবে। আর যারা প্র্যাকটিক্যাল আছেন এবং যারা প্রজেক্ট আছে তাদের কিন্তু 150 টাকা প্লাস 100 টাকা এক্সট্রা কিন্তু লেগে যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন আপনাদের কত টাকা লাগবে ফর্ম ফিলাপের ক্ষেত্রে, সমস্ত কিছু আমি বলে দিলাম। এখন আমি দেখিয়ে দেবো আপনারা নির্দিষ্ট কত তারিখ থেকে আপনাদের ফর্ম ফিলাপটি স্টার্ট হচ্ছে এবং কত তারিখে আপনাদের অ্যাডমিট কার্ডটি দিবে এবং কত তারিখে আপনাদের পরীক্ষাটি স্টার্ট হবে সেটির বিষয়ে আলোচনা করবো। দেখুন, প্রথমেই বলছি, সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার যারা অনার্স এবং প্রোগ্রাম কোর্সে পরীক্ষা দিবেন রেগুলার এবং ব্যাকলগে, তাদের ক্ষেত্রে বলা হয়েছে অনলাইন এক্সামিনেশন ফর্ম ফিলাপ বাই দ্য স্টুডেন্ট, অর্থাৎ আপনারা এক্সামিনেশন ফর্ম ফিলাপটি করবেন 6 জুন থেকে 12 জুনের মধ্যে। সেটা অলরেডি বলে দিয়েছি, আবার ডেটটা বলে দিয়েছি, 6 জুন থেকে 12 জুন পর্যন্ত আপনাদের পরীক্ষার ফর্ম ফিলাপটি হবে। এবং সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে বলছি এটা, এবং আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হবে 15 জুন থেকে, আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হবে। এবং আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটি আপনাদের কলেজেই হবে অফলাইন মোডে, অর্থাৎ যাদের প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের পরীক্ষা আছে তারা কিন্তু অফলাইন মোডে পরীক্ষাটি দিতে হবে তাদের সেই প্র্যাকটিক্যালের প্রজেক্টটি, এবং সেটি হবে 4 জুলাই থেকে 16 জুলাইয়ের মধ্যে কিন্তু আপনাদের সেই পরীক্ষাটি হবে। এবং আপনাদের থিওরি এক্সামিনেশন ব্লেন্ডেড মোডে হচ্ছে, মানে অনলাইন মোডে হচ্ছে আপনাদের থিওরি পরীক্ষাটি, অর্থাৎ লিখিত পরীক্ষাটি অনলাইন মোডে হচ্ছে, সেটা 18 জুলাই থেকে স্টার্ট হচ্ছে। অর্থাৎ এবং নেক্সটে দেখিয়ে দেবো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কোন পরীক্ষাটি আছে, সেই সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করে দেবো। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন সেকেন্ড ফোর্থ সেমিস্টারে যারা পড়াশোনা করবেন। এখন সিক্স সেমিস্টারের ক্ষেত্রে আবার বলে দিচ্ছি, সেম পরীক্ষা, আপনাদের ফর্ম ফিলাপটি 6 জুন থেকে স্টার্ট হচ্ছে, 12 জুন পর্যন্ত চলছে সিক্স সেমিস্টারের ক্ষেত্রেও বলছি। এবং আপনার অ্যাডমিট কার্ডটি মনে রাখবেন 15 জুন থেকে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাটি আপনাদের 17 জুন থেকে স্টার্ট হচ্ছে এবং 24 জুন পর্যন্ত আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটি হবে। অর্থাৎ যারা সিক্স সেমিস্টার আন্ডার গ্র্যাজুয়েশন করছে, অর্থাৎ সিবিসিএস আন্ডার গ্র্যাজুয়েশন করছে, পড়াশোনা করছেন, তাদের কিন্তু প্র্যাকটিক্যালটি 17 থেকে 24 জুনের মধ্যে আপনাদের কলেজে অফলাইন মোডে কিন্তু হবে। এবং আপনাদের লিখিত পরীক্ষাটি অনলাইন মোডে হবে, সেটা 27 জুন থেকে কিন্তু স্টার্ট হচ্ছে। মনে রাখবেন সিক্স সেমিস্টার কিন্তু পরীক্ষাটা আগে জুন মাসে কিন্তু হচ্ছে, আপনারা ডেট কিন্তু ভালো করে খেয়াল রাখবেন। 27 জুন কিন্তু আপনাদের ব্লেন্ডেড মোডে, অর্থাৎ অনলাইন মোডে আপনাদের পরীক্ষাটি আপনাদের হবে। তারপরে দেখুন, এখন এক্সামিনেশন শিডিউলটি, অর্থাৎ আপনাদের যে পরীক্ষার রুটিনটি সে সম্পর্কিত নোটিফিকেশন অলরেডি দিয়ে দিয়েছে আপনাদের ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা চাইলে www.cbpbu.ac.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এই রুটিনটি ডাউনলোড করতে পারবেন, অথবা আমার ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করতে পারেন। অথবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে যদি আপনারা থেকে থাকেন, আপনি সেখানে কমেন্ট করবেন, সেখানেও কিন্তু আপনি আমার সেই রুটিন বা শিডিউলটি এক্সামিনেশন দিয়ে দেবো। তো তার আগে আমি একটু বিস্তারিত আলোচনা করি, যারা সিক্স সেমিস্টারে পড়াশোনা করছেন, দেখুন এখানে 27/6/2022 থেকে এখানে ডেটগুলো দেওয়া আছে, এই তারিখে আপনাদের ফর্ম ফিলাপটি স্টার্ট হচ্ছে। এটা হলো পেপার কোড, এটা হলো সাবজেক্ট নেম, এবং এটা হলো এক্সামিনেশন টাইম, অর্থাৎ আপনার 10:30 থেকে স্টার্ট হচ্ছে পরীক্ষাটি এবং 12টা পর্যন্ত ফর্ম পরীক্ষাটি চলবে। এবং 12:30 মধ্যে কিন্তু আপনারা নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু সেই খাতাটি কলেজে গিয়ে জমা করবেন, এবং এইভাবে নির্দিষ্ট ডেট আপনার কোন পরীক্ষাটি আছে নির্দিষ্ট ডেটগুলো নিচে নিচে পেয়ে যাবেন, সেইভাবে দেখে নেবেন। দেখার পর আপনার সাবজেক্ট কোডটি মেলাবেন, সাবজেক্টটি মেলাবেন, মিলিয়ে কটার সময় পরীক্ষা এবং কতক্ষণে জমা করতে হবে সেটা কিন্তু বিস্তারিত সাইটে দেওয়া আছে। সমস্ত কিছু বিস্তারিত আমি এখানে আলোচনা করলাম না, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর একটা কথা বলে রাখি, আপনারা নির্দিষ্ট যারা খাতাটি অনলাইন খাতাটি কলেজ থেকে পাবেন, তারা নির্দিষ্ট কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। বিভিন্ন কলেজ পঞ্চমবর্মার আন্ডারে বিভিন্ন কলেজ বিভিন্ন টাইমে কিন্তু আপনাদের সেই খাতাটি কলেজ থেকে প্রোভাইড করবে। আপনারা সেই নির্দিষ্ট টাইম অনুসারে গিয়ে কলেজ থেকে আপনারা পরীক্ষার ফর্ম ফিলাপের যে রসিদটি পাবেন আপনারা অনলাইন করার পর, সেটা অবশ্যই প্রিন্টেড করে নেবেন, সেটা দেখিয়ে। অথবা আপনারা যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেন নির্দিষ্ট টাইমের পরে, সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার পর যে কোনো একটি দেখিয়ে কিন্তু আপনারা খাতাটি কিন্তু পেয়ে যাবেন কলেজ থেকে। সেটা নিয়ে আপনারা পরীক্ষার টাইমে 15 মিনিট আগে আপনারা কোশ্চেনটি ডাউনলোড করে অফিসিয়াল ওয়েবসাইট cbpbu.net এই ওয়েবসাইট থেকে আপনারা কোশ্চেনটি ডাউনলোড করে সেখানে কিন্তু আপনারা লিখে কলেজে এই নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু জমা করে দেবেন। সেমভাবে দেখুন, ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রেও বলা হয়েছে 19/7/2022 থেকে ফর্ম ফিলাপ স্টার্ট হচ্ছে। এখন এটার ক্ষেত্রেও 10:00 থেকে 12টা পরীক্ষা হচ্ছে এবং 12:30 মধ্যে কিন্তু আপনারা খাতাটা জমা করতে হচ্ছে। সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রেও সেম কথা বলছি, এটা কিন্তু আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের কথা বলছি, অর্থাৎ ইউজি, সিবিসিএস, বিএ, বিএসসি, বিকম
ক্ষেত্রে বলছি, বিবিএম এর ক্ষেত্রে বলছি, সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে বলছি, এখানে 18-7 থেকে ফর্ম ফিলআপটি স্টার্ট হচ্ছে এবং 10-12 পর্যন্ত পরীক্ষা হচ্ছে, 12-30 মধ্যে কিন্তু আপনাদের জমা করতে হবে। এই ছিল কোচবিহার পঞ্চানমা ইউনিভার্সিটির ইউজি সিবিসিএস বিএসসি বিকম বিবিএম সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সিক্স সেমিস্টার এক্সামিনেশন আপডেট আপনারা হয়তো বুঝেছেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের প্রবলেমে সলভ করার চেষ্টা করব। এর পরবর্তীতে আপনারা যদি পরীক্ষার কোনো ইনফরমেশন যদি বুঝতে অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেই কমেন্ট দেখে আপনি নেক্সট ভিডিও বানিয়ে দেবো কীভাবে আপনারা প্রবলেমে সলভ করতে পারবেন। এখন আমি পিজি কোর্সে অর্থাৎ কঞ্চনজঙ্ঘা ইউনিভার্সিটি আন্ডার যারা পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স করছেন, পিজি কোর্স করছেন, তাদের ক্ষেত্রে একটা নোটিফিকেশন দেখাচ্ছি। যারা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছেন, রেগুলার ব্যাকলগ যেই হোক না পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে অনলাইন পরীক্ষার ফর্ম ফিলআপটি স্টার্ট হচ্ছে। এটা কিন্তু পিজি কোর্সের ক্ষেত্রে বলছি, পোস্ট গ্র্যাজুয়েশনের কথা বলছি, আন্ডার গ্র্যাজুয়েশন কিন্তু সামনে আগে বললাম, সেটা দেখে নেবেন যারা আন্ডার গ্র্যাজুয়েশন করছে। এটা পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের কথা বলছি, তার পরীক্ষার ফর্ম ফিলআপটি স্টার্ট হচ্ছে 13 জুন থেকে 19 জুনের মধ্যে আপনারা, সরি 13 জুন থেকে স্টার্ট হচ্ছে এবং 19 জুন পর্যন্ত ফর্ম ফিলআপটি চলছে। এই নির্দিষ্ট ডেটের মধ্যে আপনারা পরীক্ষার ফর্ম ফিলআপটি করে নেবেন যারা পিজি কোর্সে আসছেন। মনে রাখবেন পরীক্ষার কিন্তু ডেটটা মিস করবেন না, কারণ কি পরীক্ষাটা কিন্তু নির্দিষ্ট কাছাকাছি সময়ে আপনারা কিন্তু ডেটটা কিন্তু এক্সটেন্ড পাবেন না, ঠিক আছে? নির্দিষ্ট ডেটের মধ্যেই কিন্তু আপনারা পরীক্ষার ফর্ম ফিলআপটি করে নেবেন 13 জুন থেকে 19 জুনের মধ্যে। এবং আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন 22 জুন কিন্তু আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন, সেটা অবশ্যই আপনারা প্রিন্ট আউট করে নেবেন। এবং আপনাদের পরীক্ষাটাও কিন্তু অর্থাৎ পিজি কোর্সের পরীক্ষাটি কিন্তু ব্লেন্ডেড মোডে হচ্ছে, অর্থাৎ অনলাইন মোডে হচ্ছে, 27 জুন থেকে স্টার্ট হচ্ছে। মনে রাখবেন যারা ফোর্থ সেমিস্টার পড়াশোনা করছেন তাদের কিন্তু পরীক্ষাটিও অনলাইন মোডে হচ্ছে, 27 জুন থেকে আপনারা পরীক্ষার ফর্ম ফিলআপটি স্টার্ট হচ্ছে এবং অ্যাডমিট কার্ডটি 22 জুন থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এবং যারা প্র্যাকটিক্যাল প্রজেক্ট আছে তাদের ক্ষেত্রে বলছি, তাদের কিন্তু পরীক্ষাটি অফলাইন মোডে আছে, একমাত্র প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট পরীক্ষাটি আপনাদের কিন্তু অফলাইন মোডে হবে এবং বাকি যে থিওরি পেপার পরীক্ষাটি অর্থাৎ লিখিত পরীক্ষাটি সেটা কিন্তু অনলাইন মোডে হবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কোচবিহার পঞ্চানমা ইউনিভার্সিটির আন্ডারে যারা ইউজি এবং পিজি কোর্সে পড়াশোনা করছেন তাদের সমস্ত কিছু পরীক্ষা রিলেটেড ইনফরমেশন আমি এই ভিডিওটির মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা হয়তো বা বুঝেছেন, যারা বুঝতে পারেননি তারা কমেন্ট বক্সে কমেন্ট করে দেখবেন অথবা ভিডিওটি রিওয়াইন্ড করে দেখবেন, আশা করি ঠিকঠাক বুঝতে পারবেন। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা গ্রুপে কমেন্ট করবেন, সেখানেও আমি আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি online.com পাই, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে রাখা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করুন যাতে পরবর্তীকালে জব রিলেটেড ইনফরমেশন এবং অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশন এবং এক্সাম রিলেটেড ইনফরমেশন যাতে আপনাদের মোবাইলে অতি সহজেই চলে যায়, তার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এবং পরবর্তীকালে আপনারা পরীক্ষার ফর্ম ফিলআপটি কী করে স্টেপ বাই স্টেপ নিজের মোবাইলে করতে পারবেন সেই সমস্ত কিছু বিস্তারিত ভিডিও আমি নেক্সট ভিডিওতে আনবো যখন আপনাদের পরীক্ষাটির ফর্ম ফিলআপটি স্টার্ট হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে রাখুন যাতে নোটিফিকেশনটি আপনাদের পৌঁছে যায়। তো বন্ধুরা আজকে এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।